এর মুখ দেখতে দেখাই এখন ভালো লাগে না ও লুক লাইক মি আমার মতন দেখতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল স্টেডিয়াম রিয়েলি সুন, এটার উপরে ব্লগ আসছে, করতে গেছিলাম কিন্তু বন্ধ ছিল সেদিন সকালবেলা। আমাদের হারানো সেই গল্প যেখানে ছিল এক আকাশে ভালোবাসার অভিমানটা অল্প, মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প যেখানে ছিল এক আকাশে ভালোবাসার অভিমানটা অল্প, হঠাৎ করে বলবো যাটা পৃথিবী করলো দুই, বেড়ে গেছে শুধু দূরত্ব আর সব আছে আগের মতোই, ফিরে আয় তুই ফিরে আয় শুধু রাখতে আরেকটি বার, হাতে রেখে দে একবার এই দূরত্ব মানবে। পৌঁছে গেলাম, আপনারা মিউজিক ভিডিও শুনতে শুনতে পৌঁছে গেলে টিকিট কাটতে যাচ্ছি। তো তিনটে কি গাছ টিকিট পেয়ে গেছি, তো লেটস গো। মাস্কটা খুললা ফেলাই কিছুক্ষণের জন্য পরীক্ষা আসছিলাম আমি। তো
ইয়ো গাইস, ঢুকে গেছি আমরা। কি নাম এটার? কি নাম, নামটা কি এটার? হ্যাঁ, জু। জুয়ে ঢুকে গেছি, জু। খ্যাত ভাষায় বললাম, জুয়ে আমরা ঢুকে গেছি। এই ইটস কল্ড কামরুজ্জামান খানা। ইট ইজ এ ফ্লাওয়ার ফর বানর। বানরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাব। গাইস, ওয়েদারটা দেখেন, ও ওয়াও, সো নাইস। গাইস দেখেন, আমরা আগে শু করে ওদিকে এক মিনিটে চলে যেতে আমার, এখন গোটা চত্বর ঘুরতে হচ্ছে আমাদেরকে। সো নাইস, ওয়াও। ওই পুনতানা, লেট গো। ইয়ো গাইস, ইয়ো, চিল নিয়ে ফিল হবে, ফিল নিয়ে চিল হবে। কারণ এখানে আমি চিল নিয়ে ফিল করতেছি, ফিল নিয়ে চিল করতেছি, কারণ আমি এখানে বেড়াতে এসেছি। আর বেড়াতে আসিনি, মূলত আপনাদেরকে দেখাতে এসেছি, কারণ আপনারা প্রথম আমাকে ইয়া করছেন। সো লেটস গো। এই দেখো মুনতাইনা, এটা কি? এই দেখেন, এটা হচ্ছে আমার একটা কিউট খালাতো ভাই। মুনতাইনা সে হাই, সে হাই মুনতাইনা, সে হাই, সে হাই মুনতাইনা। এই দেখ, কি দেখো, কতটা দেখতে পাচ্ছেন কিন্তু আমি জানি না। আগে আমি মাস্কটা পরিনি, আমার তো বমি আসতে আছে, মাস্কটা পয়লা লই। ওই ভাবেন গাইস, একটু ইয়ো গাইস, এই তো মাস্ক পরে নিয়েছি, এখন আমি এদেরকে খেলা দেখাবো, খেলাবো। সকল বানর, বানর হ্যালো, হে বানর, সে হাই, সে হাই। গাইস আমি কিভাবে দেখাবো বুঝতে পারতে আসি না, কারণ আমার হাত অত দূর যাইতে আসে না। আমি এদিক যাচ্ছি, ওদিক যাচ্ছি, এদিক যাচ্ছি, ওদিক যাচ্ছি, কিন্তু কোনো বানর এখানে নাই। উপরে একটা বসে উকুন বাসছে, দেখতে পাচ্ছি। তুই সাবস্ক্রাইব করে দিয়া, ঠিক আছে? সাবস্ক্রাইব করবো শাহরিয়ান নাহিয়ান। হ্যাঁ আসবো, বাই। ইয়ো গাইস, মুনতাইনা সে হাই, সে হাই, ভালো করে বলো সে হাই। দেখছেন গাইস বেলুন নিয়ে কত খুশি মুনতাইনা। বাদাম আমরা বানরকে খাওয়াই, আসি ওই যে বানরকে দি, আসো 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 আসো, বানরকে খাওয়াবো আমরা বাদাম। থাম 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 থাম, এই যে এই বানর, বানর আয় 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 চাঁদ মামা ঠিক দিয়ে যা। ওগুলো কি, ওই যে ওগুলো কি বসে আছে? এই যে রে বাবা, এটা কি গো, এই এই টাকা, সে হাই। সাবস্ক্রাইব করছো আমার চ্যানেল? কইরা দে তাড়াতাড়ি, মার খাবি নি। সে হাই, কিরে তোর অসুস্থ নাকি? করোনা হয়েছে কি রে? পিছনে লাল কেন, লাল না গোলাপি কেন? আমি আগে থেকেছি লাল, এখন দেখছি গোলাপি। ইয়ো বানর, হোয়াটসঅ্যাপ, ইয়ো আমি কিছু বলিস না, হ্যাঁ ভালো একটা ভদ্র একটা ব্লগার। গাইস এখানে আছে বেবন, এটা হচ্ছে সব থেকে জঘন্য একটা খতরনাক জিনিস। হ্যালো হোয়াটসঅ্যাপ,
সে হাই এই বানর ইয়ো খাইতে আছে দেখতে আছেন ক্যামেরার প্রায় চার্জ শেষ তো আমি অল্প অল্প করে দেখাবো ক্যামেরাটা অফ করে দিচ্ছি আপাতত সামনে যে দেখাচ্ছি এ দেখেন গাই কত্টু একটা বানো রে এই পালাস না ভাইয়া আসো বাদাম দিও ভাইয়া ভাইয়া ও ছোট ভাই এ বাদাম দিও কত স্বার্থ পড়ে করিস না বাদাম দেখা আমার আমার সাথে একটু ইন্টারভিউ দে ওই গাইজ আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট রিক্স তো নিতেই হয় রিক্স তো বানতেই হয় তো ক্যামেরা চার্জ প্রায় শেষ আমি বেশি দেখাবো না আমি অফ করব অন করব অফ করব অন করব তো গাইজ এখানে চিল আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না ওই যে ওই কোনায় বসে আছে তো আপনারা যারা যেটুকু দেখতে পাচ্ছেন সেইটুকুই না তো এদিকে কিছু আছে হ্যাঁ আছে আছে এই দেখেন গাইজ তো গাইজ আপুরা অনেক আগে চলে গেছে এখানে আছে একটা না মরা বাঘ মরেও না মরা বাঘ ওই যে ওই যে হ্যাঁ তো সামনে দেখি কি আছে মানে কিছু নয় এখানে মুরগি ময়ূর দেখেন আছে মুরগি হাঁস খরগোশ ময়ূর কবুতর গাইজ আমার কবুতর ছিল এককালে এখন নাই বর্তমানে লাভ বার্ড এখানে কি আছে পিয়াজ এখানে আছে পিয়াজ এন্ড আমি গাধা এ দেখেন গাইজ গাধা গাইজ ওটা হচ্ছে লুক লাইক মি আমার মতন দেখতে তো এখানে আর একটা গাধা আছে আস্তে 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 আমি এটার সাথে মিট করব হে ইউ গাধা হোয়াটস আপ ইট ইজ মাই ফ্রেন্ড হ্যালো সে হাই হে ইউ সে হাই নেশাম অনেক গাধা আছে অ্যান্ড এই তো এখানেও কি এটা হ্যালো গাইজ আপুর অনেক আগে চলে গেছে ওই জন্য খাচ্ছি গাইজ এগুলা গাধার সাথে মিট করে আমার গাধার সাথে মিট করে আমার অনেক ভালো লাগলো কারণ আমি একটা গাধা
লুক লাইক মি গাধাস এস গাইজ। এই ব্রিজটা হচ্ছে ব্রিজ পানি থেকে পার হওয়ার ব্রিজ, যেটা জোস ব্রিজ একটা, এটা এটা শুটিং ফুটিং সব হয়। Yo, yo guys, yo, shudu yo, just yo. Hey Muntaina, say hi. Hey Muntaina, say hi. Eta hocche amar khelate bon. Oh my God. Say hi. Bumble, say hi. So guys, আমি একটা ক্ষেত সেলফি তুলবো। ইয়ো, সেলফি তোলা শেষ, ক্ষেত সেলফি। ওই দেখেন গাইস, এরকম এরকম নৌকা করছে। এই মন তেন তুমি ফাঁক দিয়ে পড়ে যাবা। এই বাচ্চাটার একটা সেলফি তুলি, মন তেন দাঁড়া একটা ছবি তুলি, ছবি। ওই মন তাই না, দাঁড়া ছবি তুলি। হ্যাঁ, ওকে লেটস গো। সো গাইস, এদিকে আরো অনেক কিছু আছে, আমি ব্যাক করার পথে দেখাবো। এই যেই খাঁচাটা আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন, সেই খাঁচাটা হচ্ছে ঘড়িয়ালের। ঘড়িয়াল কি জানেন, কুমির টাইপ একটা ফালতু জিনিস, কখনো পানিতে থাকে কখনো মাটিতে থাকে, একবারে ফালতু লো ক্লাস ভ্যারাইটি। আমার জঘন্য লাগে জিনিসটাকে, মানে আমি বলবো সরকারকে বলবো যাতে খুব তাড়াতাড়ি জানে আমাদের চিড়িয়াখানাটা খুব সুন্দর করে এবং রাজশাহীতে কয়েকটা পার্কের ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ অনেকগুলো মার্কেট আমাদের রাজশাহী শহরে রানিং কাজ হচ্ছে, অনেক ভালো। তো আমরা সামনে যাই, যে দেখি নাগরদোলা আছে, আমরা নাগরদোলায় চড়বো। ওই যে ওই খাঁচাটাতে আছে খরগোশ, খরগোশ গোশ। মেলা দূর, হাঁটতে হাঁটতে আমি শেষ হয়ে গেছে। আমি গাইজ, আপনাদের যদি টয়লেট লাগে, ওই যে টয়লেট আছে এখানে, লেডিস লেডিস ফেডিস দুই রকমের টয়লেট আছে, ভুল করে আপনার লেডিসে ঢুকেন না, তার রাম কেলানি খাবেন। গাইস, কেন জানি আমার হাঁটার সময় অনেক পা কাঁপে, বুঝতেই পারি না, মানে এমনই একটা বিরক্ত জিনিস এটা। দূর, প্রচুর হাত কাঁপে গাইস, বিশ্বাস করার মতো নিয়া না। গাইস, আমি ব্লগ করি প্রচুর, কিন্তু এডিট করতে যা তা টাইম লাগে আমার, কারণ আমি প্রফেশনাল এডিটর না। এই কারণে আমার ব্লগের এডিট করতে প্রচুর টাইম লাগে, এই কারণে আমার ব্লগগুলো দিতে দেরি হয়। বাড়িতে আমার 7-8টা ব্লগ করে আছে, এগুলো এখন আমি দিতে পারছি না। ঢাকায় গেছিলাম, আপনারা দেখেছেন ওটার ব্লগগুলো, আমার এখনও দেওয়া হয়নি। তো আমি বুঝতে পারছি না, আপনাদের সামনে আমি যখন এই ব্লগটা তুলে ধরবো, তার আগে আপনারা অনেকগুলো ব্লগ পেয়ে যাবেন। এইটা হলো ব্লগ নাম্বার 16। তো গাইস, যেতে যেতে পথে পাখি পড়ে গেছে চোখে আমার, দেখাতে তো হবে, মিস করা যাবে না, এক মিনিট টাইম। দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি শিওর না, তো সরি। অ্যান্ড এটাই, কোনো বিশেষ কিছু না। মুনতাই না, সে হাই, সে হাই, এদিকে এদিকে এদিকে, এই পুচকি গরু হাট, যা 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 যা, দৌড়, যা যা। আমরা কত দূর চলে গেল গাইস, আপনারা হেয়ার অ্যান্ড টর্টোরাইজের গল্প শুনেছেন, এই যে সেই টর্টোরাইজ
এই যে মেডেল, জিতা মেডেল, আর এই যে খরগোশ মামা। গাইস আমি চাচ্ছি সাঁতার কেটে ওই পারে যেতে, কারণ ওই দিক দিয়ে ঘুরে ওই ওই পারে যেতে হবে। ও সো বললাম না, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি আমি, ওটা বাদ দিয়ে দিয়েছি। সো লেটস গো নাও গাইস। হাঁটতে হাঁটতে মুখের অবস্থা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে যাচ্ছে, এত আমি হাঁটতে পছন্দ করি, কম পছন্দ করি হাঁটতে আমি। ইয়ো সো গাইস, ইয়ো ইয়ো এই গেল। সো গাইস টিকিট কাটিং করতে যাচ্ছি, দেখো নাগর দোলা, বিগেস্ট নাগর দোলা। ও মেলা হচ্ছে, ওটা দিয়ে পদ্মা নদী দেখা যায়। এ গাইস সো লেটস গো। কত বড় প্যাচ, ইয়ো 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 ইয়ো। টিকিট প্লিজ। আই থিঙ্ক গাইস আমরা ওইটাতে উঠবো। এরপরের দা আমাদের দুলতে আছে গুমলি। ইয়ো সে ইয়ো ইয়ো ঘুমতাই নাকি চিল নিয়ে ফিল করো, ঘুমতাই না চিল নিয়ে ফিল ঘুমতাই না, কাঁদতে আসতে আমারই ভয় লাগছে। গাইজ আপনারা একটু ভয় পান, কান্দো না বাবু, আপু ধরে আছে আমি। ও জব চিল্লে ফিল ফিল নিয়েছি। এর মুখটা একটু দেখাই, বড়দের চাচু বাড়িয়ে গেছে গগনে। ওই দেখো বাবু, ওরে আল্লাহ, ছি 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 ছি, মুন্দার তুই কাঁদছিস আর ওই বাবু কে 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 করে আসছে তোর কপাল। আমার প্রাণ ধরিয়া মজা।
বাবা আমারই ভয় লাগতেছে, কান্না হচ্ছে না, উড়ে চলে যাবে তুমি। গাইস সাত পাক সামথিং ঘুরাই, না না বাস তিনটা ধরে দিবার, এখন যাচ্ছে তখন আসতে দিছি অনেক ভালো ঘুম পায় না জোস। খুব ভয় পাচ্ছে, কাঁপছে কাঁপছে পর্যন্ত সে, মানে আমার তো টেনশন লাগতে আছে, মানে মানে বেচারি একবারে থরথর করে কাঁপছে, এখনো কাঁপছে আছে, আমি বুঝছি সে কাঁপছে কিন্তু কি করবো, তা খিলটা নিতেই হবে, তার ভয় এখন চোখ মুখের অবস্থা খারাপ। মনে হয় না দেখো বাবুগুলা দেখো কত চিল নিয়ে ফিল করলো, একটা লাস্ট রাইড জোস করে চেল নিয়ে ফিল করতে হবে, হাসিয়ে ফেলবো মানে আমার জোস লাগছে তো ফেলে দিব দেখেন খালি কত নিচু কপাল কপাল কপাল, আমরা সবে আর টোপে ওটা ফুকা তোর ইচ্ছা পুরো উপরে উঠে দেখেন, আমার টান কি ঘিন্না পড়া গান্ডা দেখছেন গায়ে ওই যেটা হচ্ছে পানি গোল করে আমার কোনো ভয় লাগে না, আমি স্ট্রং ইট স্মার্ট বয়, তো লেটস এনজয় দিস চু জু না তো এটা চু গাড়ির একটা জিনিস ছাড়া আর ভালো কিছু নাই বলেই মনে হয়, আমি ঠিক এই জায়গাটায় দাঁড়াই,
সো গাইস দেখতে আছে সময় শেষ, আমরা একটু চিল করতে করতে ফিল নিয়ে 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 যেতে থাকবো, যেতে যেতে রাতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সো আই থিঙ্ক মুনতাই না এগুলোতে খেলবে, সে এটাতে চিল করতে পারেনি তো এটাতে ফিল নিবে। গাইস হয়তো বাড়ি যাওয়ার ফিলটা কিংবা বাকি কিছু দেখাতে পারবো না, কারণ আমার আমার গাড়ির তেল শেষ, পিদিক পিদিক করতে আছে আমাকে কথা। গাইস ক্যামেরা প্রায় পিকচার শেষ, আমি এখন কি করবো বুঝতে পারছি না, আমার তো কাঁদতে ইচ্ছা করছে। বাট নাও আমাদের রাত শেষ, সন্ধ্যা লাগকে গেছে। চাঁদের দেশ থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, তোমার ফিলিংস কিরকম? মুনতাই না তোমার ফিলিংস কিরকম? তোমাকে আমি চাঁদের দেশে নিয়ে গেছিলাম, কেমন ফিলিংস চাঁদের দেশে যে? গাইজ আমি আপনাদেরকে তো দেখালাম শটটা, ওই শুধু যখন নামছে তখন বলছে মা ভালো না, আমি তো মরতে আছি, আমি মরতে আছি, শিবেল ওনার গন্ধ এমন ঘিন না গাইস, আমি গন্ধ সহ্য করতে পারছি না। একটু বিয়ার গার্লফ্রেন্ড পার্ট নিয়ে বলি, গাইস এখানে বেলুনের অনেক গন্ধ, আমি এটা সহ্য করতে পারছি না, এর মতন ভম্বল চাড়া কম ব্যাপার না। সো গাইস আমি সার্ভাইভ করছি ভম্বল নিয়ে। শেষ। তোকে অনেক দূর রাইড দিয়েছি ভাই, তুই চল এবার। বুঝলে না, দৌড় কিছু দেখা যাচ্ছে না, আমি দৌড় মারি। গাই শুনেছি চিড়িয়াখানায় ভূত থাকে, গাই চিড়িয়াখানায় ভূত থাকে ঘড়িয়াল। এই দেখেন গাইজ আপনাদের লাগ খুবই ভালো, এখানে আছে চেতাম ঘড়িয়াল। আপনাদের লাগ খুবই খারাপ, আপনারা সব কিছু দেখতেছেন ঘড়িয়ালটা দেখতে পাচ্ছেন না, আমি পুরো সুন্দরভাবে এইচডি প্রিন্টে। গাইজ যেখানে দীপ দীপ করে আলো জ্বলছে ওই জায়গাতে হচ্ছে ঘড়িয়ালটা আছে। কিভাবে গাইজ বাচ্চাটাকে এমন থেকে কোলে নিয়ে আসতে আসতে আমার একবারে হয়ে গেছে। আপনারা একটু রাতের ভিউটা দেখেন, জোস ভিউ রাতের, লাইটিংটা আগে ছিল না এখন দিয়েছে। ফিল নিতে নিতে যান প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মতন অকস্মাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দূর।
ছোট দেশের মাঝে বিধে আছে অনুভূতি গুলো বেরোচ্ছে কালারিং এন্ড চেঞ্জিং লাইট আমি শুনতে পাচ্ছি মন কেন বলছে ভাইয়া আসো আমি তার কাছে যাচ্ছি এক ঝলক মুখ দেখে পক করে আবার ফেলে বেরোল বলে আমি পারলাম এটা ক্যারি করতে পারলাম শেষ আমরা এক্সট্রা টাইম নিয়ে আছি আমার ক্যামেরার চার্জটাও শেষ অতি দুঃখের সাথে জানাচ্ছি যে কি আর করার লেটস গো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ব্লগে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ লুক লাইক মি আমার মতন দেখতে